বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 36তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর এলাকায় দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন খালেদা জিয়া। মহাকালী কমিউনিটি সেন্টারে শাড়ি ও লুঙ্গি বিতরণের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। পরে বাড্ডা, রামপুরা, খিলগাঁও, নিকুঞ্জ, উত্তরা, মিরপুর, কল্যাণপুর, মোহাম্মদপুর, কারওয়ান বাজার সহ বিভিন্ন স্থানে গরিবদের ইফতার সামগ্রী, ঈদের পোশাক এবং অর্থ সহায়তা দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এক পর্যায়ে মির্জা ফখরুল বলেন, জনগণের পকেট কাটার জন্যই অপ্রয়োজনীয়ভাবে বাড়ানো হচ্ছে গ্যাসের দাম। দুর্নীতির পরে যে প্রচুর পরিমাণ বেশি ব্যয় হচ্ছে সেটাকে কভার করার জন্য তারা জনগণের পকেট কেটে তারা এই বেশি দাম নিয়ে, জনগণের কাছ থেকে বেশি দাম নিয়ে সেটাকে তারা পূরণ করতে চাইছে। এবারের বাজেট বাস্তবায়ন যোগ্য নয় বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। কালকে যে বাজেট দেওয়া হবে সেই বাজেটের পরিমাণ এত বড়, বরাবরই তারা বড় করছে, এবার আরও বড় করছে। এটার একটাই উদ্দেশ্য যে তারা একটা ফাঁপা একটা আওয়াজ তৈরি করে। 55% আপনারা এখন পর্যন্ত ইমপ্লিমেন্ট করতে পারেনি, বাস্তবায়িত করতে পারেনি গত বাজেটের। উত্তরায় বস্ত্র বিতরণ স্থলে দলের প্রধান খালেদা জিয়া আসার আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।